অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 17 মে টু 23 মে কেমন যেতে চলেছে, আগামী সপ্তাহে কী সম্ভাবনা আসতে চলেছে, মেষ রাশি তু মীন রাশি কী ফল পেতে চলেছেন, এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি চন্দ্র রাশি ধরে আপনাদেরকে এই রাশিফলটি আমি দিয়ে থাকি। এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসেবে কিন্তু কাজে দিবে, অর্থাৎ আগামী সপ্তাহে কী সম্ভাবনা হতে পারে তারই একটি পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা কিন্তু, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং এই সপ্তাহে আপনাদের দাম্পত্য সুখের জায়গাটাও যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন এবং এ সপ্তাহে আপনাদের কোনো খুশির সংবাদ আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এবং বিবাহের ক্ষেত্রে আপনাদের যোগাযোগ এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা বা তার জন্য কোনো কথাবার্তা হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে মেষ রাশির। প্রেমের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির শুভ ফল নির্দেশ করছে। বৃষরাশি। বৃষরাশির এ সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন, দাম্পত্য সুখের জায়গা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশন উদ্বেগের জায়গা সৃষ্টি করবে, কথাবার্তার মধ্যে মধুরতা রাখুন, কথা থেকে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা থাকছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা এবং বেশ কিছু শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে। এরপরের যে রাশি মিথুন রাশি। মিথুন রাশি আপনাদের প্রথমেই বলি, আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে, দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বাধার দিক দেখা যাচ্ছে, অত্যাধিক ব্যয় যোগ কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস কিন্তু আপনাদের বাড়বে, ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে এবং দাম্পত্য সুখের জায়গায় আপনাদের বাধা সৃষ্টি করছে। কর্কট রাশি। কর্কট রাশির আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, সফলতা সাকসেস লাভের জায়গা আপনাদের থাকছে, আকস্মিক ধনপ্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা এবং এই সপ্তাহে আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আপনার দাম্পত্য দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন, কর্মের জায়গাটা কর্মপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে পরিবর্তন, কিন্তু শরীরগত দিকটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভুগানোর জায়গা কিন্তু থাকছে, শরীরগত দিক নিয়ে আপনাদের কিছুটা হলেও ভুগতে হতে পারে। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানি, দাম্পত্য কলহ, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তরের হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সিংহ রাশি। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা বা পরিবর্তনের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং আপনাদের এই বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করতে চলেছে, বিয়ের যারা চেষ্টা করছেন বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি।
কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং সন্তান সুখের জায়গা, বিবাহের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে, দাম্পত্য সুখ, কর্মক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন, কর্মপ্রাপ্তি, কিন্তু অত্যাধিক ব্যয়যোগও কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ অধিক থেকে অধিকতর খরচ কিন্তু আপনাদের হবার সম্ভাবনা থাকছে। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা থাকছে, শরীরগত দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখুন, মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বাড়বে, দাম্পত্য সুখের জায়গায় বাধা, প্রেমের ক্ষেত্রে বাধা, এবং আপনার সফলতা সাকসেসের জায়গায় কিন্তু বাধা, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে অত্যাধিক ব্যয়ের জায়গায় কিন্তু থাকছে, শত্রুতার যোগ, এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, সন্তানের ক্ষেত্রে আপনাদের ভালো, এবং পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে। এরপরে যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় নির্দেশ করছে, বিয়ের ব্যাপারে আপনাদের শুভ যোগাযোগের কানেকশানগুলো আসবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যার জায়গা থাকছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্মর জায়গাটা কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, এবং এর সাথে সাথে আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন, এবং কন্ট্রাক্ট আপনাদের যোগাযোগগুলো কিন্তু ভালো দিক নির্দেশ করছে বৃশ্চিক রাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হচ্ছে ধনুরাশির, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন, উদ্বেগ বৃদ্ধি করবে, এবং দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বাধা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, এবং পারিবারিক সুখের জায়গায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নির্দেশ করছে। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন, কর্মপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা, ডেভেলপমেন্টের জায়গা, এই সব দিক নির্দেশ করছে, কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গা কিন্তু আপনাদের থাকছে, লাভ সাকসেসের জায়গা কিন্তু আপনাদের, এবং এই সপ্তাহে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার যোগ, ভাইয়ের সাথে মতবিরোধের জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি করছে, তবে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য সুখ, বিবাহের জায়গায় কিন্তু আপনাদের কানেকশানগুলো, বিয়ের জায়গাতে কানেকশানগুলো আপনারা কিন্তু পাবেন, যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, এর সাথে সাথে আপনাদের এ সপ্তাহে বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, লটারি, শেয়ার থেকে এ সময় আপনারা কিন্তু এ সপ্তাহে কিন্তু অর্থ পাওয়ার সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, এবং আর্থিক স্থিতির জায়গা আগের থেকে আপনাদের যথেষ্ট মজবুত হবে, বেশ কিছু খুশির সংবাদ, খুশির জোয়ার কিন্তু আসতে চলেছে, শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে, অর্থাৎ শরীরগত দিকটা কিন্তু অনেকটাই ভালোর দিক কিন্তু নির্দেশ করছে কুম্ভ রাশি মানুষের। এরপর আসি মীন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা থাকছে, কিন্তু যারা এজেড পার্সন আছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও ভুগতে কিন্তু হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা এই সপ্তাহে পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গা, কিন্তু অধিকতর আপনাদের ব্যয়ের দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ খরচের জায়গাটা কিন্তু যথেষ্ট, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শুভ বিবাহের সম্ভাবনা যোগাযোগ থাকছে, এবং ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু, অর্থাৎ রক্তপাত, এই হওয়ার জায়গা কিন্তু থাকছে, ভাগ্যের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, কর্মপ্রাপ্তির একটা জায়গা কিন্তু মীন রাশি কিন্তু সৃষ্টি হতে চলেছে। এই ছিল সাপ্তাহিক রাশিফল 17 মে টু 23 মে কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।